ছাত্র আন্দোলনে হামলা ও জড়িতদের বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণঅভ্যুত্থানের দুই মাস পার হলেও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, জুলাই গণহত্যার ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। এসব হত্যা মামলার সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়াও দেশের সব স্তরে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন চেষ্টাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রদান করা হয়। কেন এই সকল সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে না তার জবাব চেয়ে আজকে আমরা মানববন্ধন করছি। আমরা অতি সত্বর সরকারের কার্যকরী পদক্ষেপ দেখতে চাই, পুলিশ প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চাই।